1971 সালের এদিনে পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে শেষ হয় 9 মাসের রক্তক্ষয়ী মুক্তির সংগ্রাম। বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সগর্বে আকাশে ওড়ে লাল সবুজ পতাকা। 30 লাখ মানুষের প্রাণ আর 2.5 লাখ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে আসে এই বিজয় পতাকা। পৃথিবীর ইতিহাসে নৃশংসতম গণহত্যা চালায় পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসর রাজাকার আল বদর আল শামস বাহিনী। স্বাধীনতার 46 বছর পর ঘাতকদের বিচার আর অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের মধ্য দিয়ে নতুন মহিমায় উদযাপিত হচ্ছে বাঙালির বিজয়। মিঠুন মুস্তাফিজের রিপোর্ট। ঢাকার সোহরাওয়ার্দি উদ্যান, তখনকার রেসকোর্স ময়দান। 71-এর 16 ডিসেম্বর বিকেলে এখানেই বাঘ বাঙালির কাছে 93,000 সৈন্য নিয়ে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে রাওয়ালপিন্ডির কাগজে বাঘ জেনারেল নিয়াজি। সেই মুহূর্তে গোটা বাংলাদেশ মুখরিত হয়ে ওঠে জয় বাংলা ধ্বনিতে। জন্ম হয় নতুন রাষ্ট্রের, নাম তার বাংলাদেশ। স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জেনারেল নিয়াজি তার সিগনেচারটা পুরো করে নাই, সে কে নিয়া লিখছে শুধু। অরোরকে বললাম যে হি ইজ নট কমপ্লিটেড হিজ সিগনেচার, দেন হি জেড আই লিখছে। এর আগে টানা 9 মাস চলে গণহত্যা, সাথে নারী নির্যাতন, লুটপাট, বাড়িতে আগুন দেয়া। রাজাকার আল বদর আল শামস বাহিনীর মতো দোসর পাওয়াতে পাকিস্তানি বাহিনীর ধৃষ্টতা মাত্রা ছাড়া পর্যায়ে পৌঁছায়, যার প্রতিক্রিয়ায় জেগে ওঠে বিশ্ববিবেক। বাংলাদেশকে স্বাধীন করতে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামে ভারতীয় বাহিনী, মার্কিন হুমকির বিপরীতে বাংলাদেশের পক্ষ নেয় সাবেক সোভিয়েত ইউনিয়ন। পৃথিবীর আর কোনো জাতি তার মুক্তিযুদ্ধ নিয়ে কোনো প্রশ্ন করে না। আমাদের দেশে মুক্তিযুদ্ধ নিয়ে অনর্গল বিকৃত করা হয়েছে নির্লজ্জভাবে। একটি দল যে কোনো মূল্যবোধে বিশ্বাস করতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে কতগুলি মৌলিক বিষয়ে আমার অস্পষ্টতা থাকবে বা আমার ভূমিকা হবে নেতিবাচক। বাংলাদেশের জন্ম নিছক এক মানচিত্র আঁকার ব্যাপার ছিল না, এটি ছিল হিন্দু মুসলিম দ্বিজাতি তত্ত্বের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতার, সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের, আন্তর্জাতিক পুঁজিবাদের বিরুদ্ধে সমাজতন্ত্রের এবং পাকিস্তানি ঘরানার জাতীয়তাবাদের বিরুদ্ধে বাঙালি জাতীয়তাবাদের বিজয়। স্বাধীনতার সুফল এটা জনগণের কাছে পৌঁছাতে ব্যর্থ হইনি আমরা। মুক্তিযুদ্ধের ব্যাপারে আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলো একমত হতে পারে না, তখন একটা আঘাত লাগে। বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত থেকেও দেশের কতকগুলো নির্দিষ্ট লক্ষ্যে এগোবার ব্যাপারে একমত হতে হবে, না হলে এগোনো খুব কঠিন হবে। তবে এটি শুধুমাত্র পাকিস্তানের পরাজয় ছিল না, স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে মার্কিন মহলেরও পরাজয় ছিল। কেননা তাই 30 লাখ প্রাণ দেওয়ার পরও স্বাধীনতার পরপরই শুরু হয়ে যায় ষড়যন্ত্র। সেদিনের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার এদেশকে তলাবিহীন ঝুড়ি হিসেবে উল্লেখ করে বাংলাদেশের টিকে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। কিন্তু 46 বছর পর নিক্সন কিসিঞ্জার ইয়াহিয়া ভুট্টোদের ভাবনা মিথ্যা প্রমাণিত হয়েছে। যুদ্ধাপরাধের বিচার চলছে, ফাঁসির দণ্ড ভোগ করতে হয়েছে চিহ্নিত যুদ্ধাপরাধীদের। বিচারাধীন অনেকেই সব ষড়যন্ত্র নস্যাত করে পদ্মা সেতু এখন বাস্তবতা, মধ্যমায়ের পথে বাংলাদেশ। অর্থনৈতিক ও সামাজিক বিকাশের সকল সূচকেই বাংলাদেশ এখন উদাহরণ। এরকমই এক প্রগাঢ় বাস্তবতায় এবার কড়া নাড়ল 46তম মহান বিজয় দিবস। মিঠুন মুস্তাফিজ, বৈশাখী সংবাদ, ঢাকা।